এক্সট্রা টাইম। সত্যি জীবন গড়ে দেয়। তাহলে কি শেষমেশ আরো একবার বিয়ে করতে চলেছেন মোহাম্মদ সামি? স্ত্রী হাসিন জাহান কিন্তু এমনটাই অভিযোগ আনলেন। শোনা যাচ্ছে ঈদের পরেই নাকি ফের একবার বিয়ে করবেন মোহাম্মদ সামি। সোমবার আলিপুর আদালতে সামি হাসিন মামলার শুনানি ছিল। এই মামলার পরবর্তী শুনানি আগামী 19 জুন। গত কয়েক মাসে স্বামীর সঙ্গে নাকি কোনো কথাই হয়নি হাসিনের। হাসিন এর মাঝে তার শ্বশুর বাড়ি গেলেও তাদের সম্পর্কে উষ্ণতা আসেনি। এদিন হাসিন দাবি করেন স্বামীর সঙ্গে এর মধ্যে তার কোনো কথাবার্তা হয়নি। তবে স্বামী নাকি তাকে এক মাস্তুতু ভাইয়ের মাধ্যমে জানিয়েছেন ঈদের 5 দিন পরেই স্বামী ও দাদা শ্যালিকাকে বিয়ে করবেন। যদিও মঙ্গলবার এক্সট্রা টাইমের তরফ থেকে স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই মুহূর্তে তিনি শুধুমাত্র আসন্ন ইংল্যান্ড সফর নিয়েই চিন্তাভাবনা করছেন, দ্বিতীয় বিয়ে নিয়ে তার কোনো পরিকল্পনাই নেই। তাই হাসিনের করা অভিযোগে তার কাছে কোনো গুরুত্ব নেই, বরং মেয়ে আইরাকে তিনি প্রতি মুহূর্তে মিস করেন। যদিও হাসিন আরো দাবি করেছেন স্বামী নাকি তাকে টাকার বিনিময়ে ডিভোর্সের প্রস্তাবও দেন। তবে হাসিনের দাবি ডিভোর্স তিনি কোনো মতেই দেবেন না। এখন স্বামী সত্যি আবার বিয়ে করবেন না বিয়ে করতে পারবেন না, সেটা অবশ্য সময় বলবে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।